সুপ্রিয় সুধি স্থির হয়ে বসে থাকা পঞ্চাশোর্ধ্ব যে মানুষকে দেখছেন তার নাম জাহিদুল ইসলাম। সে অত্যন্ত ঘৃণিত একটি কাজ করেছে, চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে মুখে গামছা দিয়ে বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেছে, যার ফলে সেই কিশোরী এখন অন্তঃসত্ত্বা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন র‍্যাব পাঁচের অধিনায়ক রিয়াজ শাহরিয়ার। গত 18 নভেম্বর 2022 তারিখ ভিকটিমের নিজ বাড়িতে এই ঘৃণ্য আসামি ভিকটিমকে জোরপূর্বক গলায় মুখে গামছা বেঁধে ধর্ষণ করেছিল, যার ফলশ্রুতিতে এই ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ভিকটিমের দাদি গত 18 জুন 2023 তারিখে তার শারীরিক পরিবর্তন দেখে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান, এবং ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে তিনি বুঝতে পারেন যে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ভিকটিম একটি মাত্র চতুর্থ শ্রেণীর ছাত্রী, অলরেডি তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা। তো আমরা এরই ফলশ্রুতিতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে আমাদের ছায়াতদন্ত শুরু করি, এবং আমাদের তদন্তে আমরা ভিকটিমের লোকেশন ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকায় লোকেট করতে সমর্থ হই, যার ফলশ্রুতিতে র‍্যাব 5-এর একটি চৌকস দল এবং র‍্যাব 10-এর সহযোগিতায় আমরা একটি যৌথ অভিযান পরিচালনা করে ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকার হেলেঞ্চা এলাকা হতে আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হই। তো আমি বলবো, এই সমস্ত নরবিচাররূপী ঘৃণ্য অপরাধী আমাদের মধ্যে লুকিয়ে আছে। আপনাদের মাধ্যমে আমি সমাজের সকল স্তরের মানুষের কাছে একটু বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদের কোমলমতি মেয়েদেরকে এই সমস্ত ঘৃণ্য পিশাচ থেকে রক্ষা করতে হলে আমাদেরকে আরও সচেতন হতে হবে। তারা যেন কোনোভাবেই এই সমস্ত ঘৃণ্য অপরাধীদের দ্বারা ধর্ষণের শিকার না হয় সেটার জন্য সচেতন থাকতে হবে। আর র‍্যাব সর্বদাই এই সমস্ত সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে এবং এই অপরাধীদের ধরতে সর্বদা সচেষ্ট থাকে, এবং আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আরেকটা জিনিস আমি বলতে চাই, এই সমস্ত অপরাধ সংগঠিত হলে আমরা অনেক সময় ধামাচাপা বা সামাজিক সম্মানের কথা চিন্তা করে লুকিয়ে রাখি, লুকিয়ে না রেখে আপনারা আইনের আশ্রয় নেন এবং আমাদেরকে সহযোগিতা করুন এই সমস্ত ঘৃণ্য অপরাধীদেরকে সমাজ থেকে নির্মূল করার জন্য। অনেক ধন্যবাদ।